সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। আমি আজ থেকে আপনাদের সুবিধার জন্য ধারাবাহিকভাবে গণিতের পূর্ণাঙ্গ কীভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই ধারাবাহিক ক্লাস নিয়ে আসছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেখানে এখানে গণিতে একবারে সংক্ষিপ্ত সাজেশন, যে এখানে দেখেন আমি লিখেই রাখছি যে অধ্যায়গুলো না পড়লেই নয়, এবং অধ্যায়ের নামগুলো দেওয়া আছে যে এই অধ্যায়গুলো পড়তে হবেই, এবং এখান থেকে কমন 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 টার্গেট এত এত মার্ক, এখান থেকে এটা মার্ক, অর্থাৎ এত মার্ক আসবেই, বেশি আসতে পারে কিন্তু এই মার্কগুলো আসবেই, এবং বিগত সালগুলোর মধ্যে এই সংখ্যা ধারণা থেকে 13টা, লসাগু সাগু থেকে 16টা, ভগ্নাংশ থেকে 14টা এরকম প্রশ্ন আসছেই। সুতরাং এই পেজটাই হতে পারে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এক পারে 100% গণিতের শর্ট সাজেশন। তাই এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেন যে এই এই অধ্যায়গুলোর থেকে এতটা মার্ক থাকবে, এই অধ্যায়গুলোর থেকে যে অঙ্কগুলা সাম্প্রতিক সময়ে যে আইটেমগুলো আসছে সেই আইটেমগুলো নিয়ে আমি আলোচনা করবো। ধারাবাহিকভাবে 15 থেকে 20টা ক্লাস নেব আমি। একটা ক্লাস হায়েস্ট 5 থেকে 7 মিনিটের হতে পারে। আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আর এই নোটিফিকেশনটা পাওয়া মাত্র আপনার একটা সময় করে যখন 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করবে, তাহলে যে কোনো একটা অঙ্কের, একটা আইটেম অঙ্কের ধারণা আপনার অবশ্যই সুন্দরভাবে বুঝে নিতে পারবে। তাই বন্ধুরা, আমি এই ধারাবাহিক ক্লাস পেতে আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আজ আমি আলোচনা করবো সংখ্যার ধারণা থেকে মাত্র 1-2টি আইটেম, যে আইটেমগুলো পরীক্ষা আসবেই বা আসার মতোই। ইদানিং সবচেয়ে বেশি আসে এই সংখ্যার ধারণা থেকে যে বিভাজ্য কি নির্ণয় করা, বিভাজ্য নির্ণয় করা, একটু ফলো করবেন। খুব বিভাজ্য আমার স্ক্রিনের মধ্যে দেখেন একটা অঙ্ক লেখা আছে যে বাহুত্তরের ভাজক সংখ্যা কত, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনাকে বলবে ভাজক সংখ্যা কত। তাহলে দেখেন তো, আমি যদি বলি এই যে স্ক্রিনে দেখেন 72-এর ভাজক সংখ্যা, আমি যদি 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিন্তু কিভাবে নির্ণয় করবো, কত কত দ্বারা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে দিয়ে যদি আমি এরকম করতে চাই তাহলে তাকে একটা মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু এটা কিভাবে খুব সহজে আমরা ভাজক সংখ্যা নির্ণয় করতে পারি, যে কোনো সংখ্যা 72 হোক, 120 হোক, যে কোনো সংখ্যা হোক, সেটা নিয়ে আলোচনা করবো। দেখেন 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করার চেষ্টা আমরা গুণিতক গুলো আছি, এই গুণনীয়ক নির্ণয় করা, যেমন যেহেতু জোড় আছে এটা দুই দ্বারা যাবে, দুই দ্বারা যদি এটা ভাগ করে তাহলে 3 36, আবার কত, আবার যাবে দুই দ্বারা, যে তোমার দাওয়া যায় ভাবে এই যে লসাগু যেভাবে নিয়ে নেবে, তাহলে একবার 38 36, আবার যাবে দুই দ্বারা, আবার যে মানে কত, দুই দ্বারা, এখন আর দুই দ্বারা যাবে না, এখন যাবে কত দ্বারা, 3 দ্বারা। এভাবে আমরা যখন আমরা গুণনীয়কগুলো শেষ করে ফেলবো তখন আমাদের কাজগুলো কি, এত যে তবুই অঙ্ক তো না। এখন আমরা কী করবো, দেখেন এই যে গুণনীয়কগুলো এক জাতীয় পয়েন্ট আছে, 1 2 3 4, অর্থাৎ 2 কতবার আছে, 1 2 3, অর্থাৎ 2 আছে আমাদের, কতটা আছে, 1 2 3টা, 2 আছে 3টা, ঠিক উপরে দিয়ে এই 2-এর উপরে দিয়ে 3টা যেটা আছে কত দিয়ে দিব, তার সাথে আমরা জাস্ট এক যোগ করে যতটা থাকবে তার সাথে এক যোগ করে দিব। এরপরে ইনটু আর কোন সংখ্যাটা আছে, 3 আছে কয়টা, 3 আছে 1টা 2টা, উপরে গিয়ে আমি পাওয়ারটা দিয়ে দিব 2, আর তার সাথে সবসময় কত যোগ করবো, 1 যোগ করবো। বাস অঙ্ক প্রায় শেষের দিকে, এখন আমাদের এই বৃত্তির কোনো কাজ নাই, বৃত্তি আমাদের কোনো প্রয়োজন পড়বে না। একটু করে যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো কী করেন, 3 আর 1 যোগ করেন 4, 4-এর সাথে গুণ করবো আমরা কত, 2 আর 1 যোগ করলে কত, 3, 4 আর 3 গুণ করলে 3, 4 কত, 12। এর মানে 72-এর ভাজক সংখ্যা 12। এখন আরেকটা অঙ্ক, যেমন সাপোজ আমি দেখাতে চাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেমন আছে আমাদের মাত্র আরেকটা সংখ্যা রয়ে গেছে, যেমন সাপোজ 5 হয়ে গেছে, শুধুমাত্র 1টা 5 হয়ে গেছে, তাহলে এটা কী করতাম, তাহলে জাস্ট এই যে 5 কয়টা রয়ে গেছে, 1টা রয়ে গেছে, এটার সাথে আরেকটা 1 কী করবো, যোগ করবো, অর্থাৎ এটা পাওয়ার কী করতাম, তো আসি মাত্র 1টা 1টা, হলে কী করতাম, পাওয়ার 1 ঠিক আছে, তার সাথে 1 সবসময় যোগ করতেই হবে, এরকম। তাহলে বন্ধুরা এরকম, এটা তো আমার প্রয়োজনে দেশে দেখিয়ে দিয়েছি, এরকম যদি ভাজক সংখ্যা নির্ণয় করতে চায় তাহলে আমরা মুহূর্তের মধ্যে এই সিস্টেমটাই শেষ করে দেবো। ওকে, এখন আমরা আসি আরেকটা অঙ্ক, আরেকটা সিস্টেম কি আসে, আপনারা বলুন, বিভাজ্য নির্ণয়ের একটা অঙ্ক আসে,
যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাই ও নয়ের মাঝখানে কোন সংখ্যা বসালে তা নয় দ্বারা বিভাজ্য? আমরা তো চারটি হয়ে গেলাম, কি করবো এখন? সাই ও নয়ের মাঝখানে কোন সংখ্যা বসালে তা নয় দ্বারা বিভাজ্য? এখন আমি কোন সংখ্যাটা বসাবো যে নয় দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখেন কোনো টেনশন নাই, জাস্ট কোন কোন দুইটা সংখ্যা দেওয়া আছে, তিন দেওয়া আছে, সরি সার দেওয়া আছে, আর কত দেওয়া আছে, নয় দেওয়া আছে, মাঝখানের সংখ্যাটা কত এটা জানি না আমরা। জাস্ট আমরা এই দুইটা সংখ্যাকে আমরা কী করবো, যোগ করবো। যোগ করার পরে কী আসলো আমাদের, যোগ করার পরে আসলো সাইড আর নয় কত, 13। সাইড আর নয় 13। এখন একটা জিনিস ফলো করেন, আমার কত দ্বারা বিভাজ্য হতে হবে, নয় দ্বারা বিভাজ্য হতে হবে। এখন 13 এর পরে কোন সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য একটু চিন্তা করেন, 13 এর পরে নয় দ্বারা বিভাজ্য 14 তো না, 15ও না, 16ও না, কত অবশ্যই আমরা সবাই জানি কত, 13 এর পরে কোন সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য, জাস্ট পরে কোন সংখ্যাটা, যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয়েছে ওই সংখ্যাটা, নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা, 18। তাহলে 18 হচ্ছে 13 এর পরে 18 হচ্ছে নয় দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আছে 13, 18 হতে আর কোন সংখ্যাটা লাগবে, হতে পারে 18 থেকে 13 যোগ করলে বের হয়ে যায়, অথবা আমরা এরভাবে মুখোমুখি বলতে পারি 13-র সাথে আর 5 যোগ করলে কত হবে, কত হবে, 18। ওকে, তাহলে দেখা গেছে মাঝখানে কোন সংখ্যাটা লাগবে আমার, এই 5 সংখ্যাটা লাগবে। এই ধরুন এই টাইপের অঙ্কগুলো খুব বেশি আসে এটা নিয়ে পরীক্ষায়। দেখেন আর একটা টাইপের অঙ্ক, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট্ট সংখ্যাটি কত, অথবা দুইটা সংখ্যাই কত, অথবা বৃহত্তম সংখ্যা হতো, অথবা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা হতো। যদি দেখা এরকম দেখেন বর্গের অন্তর দেওয়া থাকে, দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটি কত, অথবা ছোট্ট সংখ্যাটি কত, অথবা দুইটি সংখ্যাটাই কত, এই ধরনের অঙ্ক আসলে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে এই যে 199 যে অন্তর দেওয়া থাকবে, অন্তরটা মনে রাখবেন সব সময় কিন্তু বিজোড় থাকে, দুইটা সংখ্যার বর্গের অন্তর সবসময় বিজোড় থাকে, আর তার সাথে জাস্ট এফ যোগ করবো, এফ যোগ করলে এফ যোগ করে জাস্ট দুই দ্বারা ভাগ করবো, দুই দ্বারা ভাগ করলে আমাদের বড় সংখ্যাটা বের হয়, আমরা একটা সংখ্যাই দরকার, ওকে, বড় সংখ্যাটা বের হয়ে যায়। 199 সাথে যদি আমরা এফ যোগ করি তাহলে হয় 200, আর 200-র সাথে যখন আমরা দুই ভাগ করবো 200-কে, তাহলে আমরা বের হয়ে গেলো 100। সবসময় বড় সংখ্যাটা বের হবে যখন অন্তরের সাথে এফ যোগ করে দুই দ্বারা ভাগ করবো, বড় সংখ্যাটা বের হবে। তাহলে ছোট্ট সংখ্যাটা হচ্ছে, ছোট্ট সংখ্যাটা মাত্র এই যে ক্রমিক যেহেতু হয়েছে মানে 100-এর এক কমটাই ছোট্ট সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটি বললে হতো 100, ছোট্ট সংখ্যাটি জাস্ট এফ, যেহেতু ক্রমিক বলছে মানে 100-এর এক কম কত, অর্থাৎ ছোট্ট সংখ্যাটা হচ্ছে 99। তাহলে দুইটা সংখ্যাই যদি বলতো তাহলে ছোট্ট সংখ্যাটা আগে, বড় সংখ্যাটা পরে, ওকে, শেষ 99। এবং যেমন আরেকটা অঙ্ক এরকম আছে, যেমন দুইটা বর্গের অন্তর কি, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, তাহলে বড় সংখ্যাটি হতো বা ছোট্ট সংখ্যা, জাস্ট 37 সাথে একযোগ করেন 38, 38-কে দুই দ্বারা ভাগ করেন, জাস্ট যা আসবে তাই উত্তর বড় সংখ্যা, এক কমিয়ে দিলে বাস শেষ। এর চার স্টেপের অঙ্ক এখন যেটা আমি দেখাবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিস্টেম। দেখেন এই অঙ্কগুলো খুব বেশি আসে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পর পর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? কি প্রবলেম যে গুণফল 120 আছে তিনটা সংখ্যা, পর পর তিনটা সংখ্যার, অর্থাৎ পর পর ক্রমিক তিনটা সংখ্যা, কোন তিনটা সংখ্যার গুণফল 120 আমরা তো জানা নাই, যে কোন তিনটা সংখ্যার গুণফল 120 এটা যদি আমাদের জানা থাকতো তাহলে তাদের তিনটা সংখ্যার যোগফল তো বের করা সহজ, বা তিনটা সংখ্যার গড় বের করা সহজ, কিন্তু আমাদের তো গুণফল দিয়ে দিছে কিন্তু তিনটা সংখ্যা পর পর তিনটা সংখ্যা কি সেটা তো আমরা জানি না। এই অঙ্কটা কিভাবে জানবো, ঠিক এই যে বিভাজ্য সংখ্যা যেভাবে নিয়ে বসছিলাম, যে 120 এটাকে কি করবো আমরা, গুণনীয় গুলা বের করবো, কত দুই দি যায় অবশ্যই, তাহলে কত 60, আবার দুই দি যায় তাহলে কত হয় 30, আবার দুই দি যায় তাহলে কত হয় 15, আবার তিন দি যায় কত হয় 5। দেখেন এই গুণনীয় গুলো আমরা বের করছি। এখন আমরা এখানে আমাদের একটা কাজ, আমরা সংখ্যা লাগবে কয়টা, মাত্র তিনটা, তাও আবার কি কি ফোর ফোর, এখানে সংখ্যা হয়ে গেছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা, কিন্তু আমাদের তো সংখ্যা লাগবে মাত্র তিনটা, তাও ধারাবাহিক। তাহলে দেখেন আমি এখান থেকে নিয়ে নেবো কীভাবে, আগে দুইটা সংখ্যা গুণ করেন, এই দুইটা যদি আমি গুণ করি তাহলে হয় 4, 4 আর একটা সংখ্যা দেখেন আছে 5, এই যে সাইডের পরে অবশ্যই কত 5, দেখুন ক্রমিক ভাবে হয়ে গেছে, একটা সংখ্যা হয়ে গেছে 4, একটা সংখ্যা হয়ে গেছে কত 5, এই যে 5, আর এখানে আছে কয়টা দুইটা, দুইটা গুণ করেন তিন গুণে কত 6, এই দেখুন তিনটে সংখ্যা হয়ে গেছে, ধারাবাহিক হয়ে গেছে, পর পর হয়ে গেছে, আবার এগুলোর গুণ করলে কি হবে 120 হবে, এর মানে তিনটে সংখ্যা পেয়ে গেলাম আমরা কত 4, 5, 6, 4, 5, 20, 6, 20, 120, ঠিক এভাবে এরকম গুণনীয়ক বের করবে, এই গুণনীয়ক রেখে দুইটাকে এক এক জায়গায় এক জায়গায় গুণ করে দেখবেন যে এরকম ক্রমিকগুলো বের হয়ে যাবে। এখন আমরা এগুলোর কী বের করতাম, যোগফল বের করতাম,
তাহলে সারি পাঁচ নয়, সারি এবং পাঁচ নয়, নয় আর ছয় কত, 15 যোগফল তো 15। যদি চাইতো যে এগুলার গড় কত, যেমন যোগফল তো অবশ্যই বের করছি, এখন যদি গড় চাইতো তাহলে গড় কয়টা সংখ্যা পেয়েছি, তিনটা, তিনটা সংখ্যা যোগফল 3 হলে গড় হবে 3 পাঁচ কত, 15, এর মানে 5। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে গুণফল দিয়ে পরপর তিনটা সংখ্যার গুণফল দিয়ে তিনটা সংখ্যা কত অথবা তিনটা সংখ্যার যোগফল কত অথবা গড় কত এরকম আসে, তাহলে ঠিক এই সিস্টেমে আপনারা বের করবেন। লাস্ট আইটেম এরকম কটা, সেটা হচ্ছে দেখেন তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম দুইটির অন্তর্গত। দেখেন খুব ইজি প্রশ্নটা, যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে একসাথে, কিন্তু এটা চেয়েছে যে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা এবং ক্ষুদ্রতম কোনটা, এভাবে চাইতে হতো দাঁড়িয়ে বৃহত্তম কোনটা অথবা ক্ষুদ্রতম কোনটা অথবা তিনটা সংখ্যায় কি কি, কিন্তু এখানে চেয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর বা পার্থক্য কত। এই যে যোগফল দেওয়া, তাহলে কিভাবে তিনটা সংখ্যা নিয়ে নেবো, জাস্ট এই যোগফলকে যখন আমরা 3 দ্বারা ভাগ করব তখন আমাদের মধ্যে সংখ্যাটা বের হয়ে যায়, যে কোনো সময় যোগফলকে যখন আমরা ভাগ করব জটা সংখ্যা, যেমন তিনটা সংখ্যার যোগফল আছে 3 দ্বারা যখন ভাগ করবো মানে গড় বের করবো, তখন মাঝখানে সংখ্যাটা বের হবো, তাহলে এই 143কে যখন আমরা, সরি 143 না, এখানে 100 কত, 141, 141কে যখন আমরা 3 দ্বারা ভাগ করবো অর্থাৎ গড় নির্ণয় করবো, তখন মধ্যের সংখ্যাটা বের হয়ে যাবে, এভাবে 4টা সংখ্যা থাকুক, 5টা সংখ্যা থাকুক, যে কোনো ভাবে থাকুক, যোগফলকে জটা সংখ্যা থাকবে তখন তারা ভাগ করুন, ভাগ করলে মাঝখানে সংখ্যাটা বের হবে, এটাতে ভাগ করলে 3 4 কত, 12, আর তাহলে 2 2 21, 3 7 কত, 21, মানে আমরা পেয়ে গেলাম 27 গুণ। 27 মানে কোন সংখ্যাটা, মধ্য সংখ্যাটা, যেহেতু হয়েছে পর পর তিনটা ক্রমিক সংখ্যা, এর মানে আগের সংখ্যা পরের সংখ্যাটা হবে 47-এর পরে কত, 48, আর একবারে 47-এর আগের সংখ্যাটা কত হবে, অবশ্যই 46। এই তো কত সহজ, জাস্ট 10 সংখ্যার সমষ্টি চাইতে তত দ্বারা ভাগ করলে গড় পেয়ে যাবো, আর গড়কে যখন আমরা গড়কে মাঝখানে সংখ্যাটা ধরে নিবো, এর পরের সংখ্যা তো এক যোগ করলে আর এর পরের সংখ্যা আগে এক কি ক্রমিক তিনটা, এখন যদি চাইতে তিনটা সংখ্যা হতো তাহলে এই তিনটা সংখ্যা হতো, যদি চাইতে বৃহত্তম সংখ্যা হতো মানে বৃহত্তম সংখ্যা এটা, যদি চাইতে ক্ষুদ্রতম সংখ্যা হতো তাহলে এটা, কিন্তু এটা চাইছে পার্থক্যটা হতো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বৃহত্তম হচ্ছে 48 আর বৃহৎ ক্ষুদ্রতম হচ্ছে 46, তাহলে বিয়োগ করলে কত দাঁড়ায়, 2, মানে পার্থক্য কত, 2। তাহলে বন্ধুরা এরকম টপিকস ওয়াইজ খুব গুরুত্বপূর্ণ টপিকসে এরকম সংক্ষিপ্ত এবং সুন্দর সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এরকম যদি টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যেগুলা সাম্প্রতিক সময়ে আসে আসছে এবং 2022 সালে এই ধরনের অঙ্কগুলো আসবে, এই শুধু এই আইটেম অঙ্কগুলার সমাধান পেতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন।